হতাশ হবেন না। বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ছিল 55 বছর। আর অন্যদিকে জো বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তখন তার বয়স 78 বছর। ঢাকা যখন সকাল 5টা বাজে, লন্ডনে তখন রাত 11টা। সময়ের হিসেবে লন্ডন ঢাকার থেকে 6 ঘন্টা পিছিয়ে। এতে কিন্তু এটা প্রমাণিত হয় না যে লন্ডন ঢাকা থেকে অনেক স্লো। পৃথিবীর সব কিছু চলে আপন গতিতে এবং নিজ সময় অনুযায়ী চলে। কেউ গ্রাজুয়েশন শেষ করে 22 বছর বয়সে, কিন্তু চাকরি পেতে তার আরও 5 বছর লেগে যায়। আবার কেউ দেখুন না 27 বছর বয়সে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনে চাকরি পেয়ে যায়। অনেকে 25 বছর বয়সে কোম্পানি সিইও হয়ে যায় আর মারা যায় 50 বছর বয়সে। আবার অনেকে 50 বছর বয়সে সিইও হয়ে মারা যায় 90 বছর বয়সে। কেউ 33 বছর বয়সে এখনও সিঙ্গেল, আবার কেউ 22 বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন। মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক বেশি এগিয়ে আছে, আবার কেউ অনেক পিছিয়ে। কিন্তু আসলে আপনার আমার এই ধারণাগুলো না অনেকটা ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আসি। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে সবসময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই। আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান, একদিন সফল হবেন ইনশাআল্লাহ।